আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে, আমার বাংলাদেশের ব্লগ। তো আজকে অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম এই ব্লগটাতে যে আরফাজকে নিয়ে যাব হাতিরঝিলের হাতি দেখাতে। সে তো সারাক্ষণ হাতি 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 করতে থাকতো ওই টাইমটাতে যখন আমি বাংলাদেশে ছিলাম। তো আম্মু যেহেতু বিকালবেলা হাঁটতে যায়, তো ভাবলাম যে আম্মুর সাথে আরফাজকে নিয়ে চলে যাই, হেঁটে হেঁটে পুরো হাতিরঝিলটা ঘুরবো, প্লাস আরফাজকে নিয়ে আরফাজের হাতি দেখাবো। তো প্ল্যান করে আমরা বেড়ে গেলাম। সে তো মহা খুশি, কারণ বাইরে যেতে অনেক পছন্দ করে, বাইরের সব কিছু এটা ওটা দেখে খুব এনজয় করে। তো এই সুযোগটা আসলে মিস করা গেল না, তো ওকে নিয়ে বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন সে কিন্তু খুব এনজয় করছে। তো আশা করি ভিডিওতে সাথে থাকবেন, আর আমি হাতিরঝিলের টুকটাক এটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ও যেহেতু অনেক ছোট মানুষ, তো ওকে তো বেশিক্ষণ হাঁটানো যায় না। আসলে আমরা ও হাঁটেই নেই তেমন, ওকে কোলে নিয়েই ঘুরছিলাম আমরা আসলে আমি পুরোটা টাইম, কারণ হাঁটতে গেলে এই সামনে দেখে পিছিয়ে দেখে এটা ওটা দেখে খুব ঘোরাঘুরি করে। তো কোলে নিয়েই ঘুরো, একবার আম্মু নিচ্ছে, আমি নিচ্ছে, এক সাথে আন্টি ছিল, আন্টিও ওকে নিয়ে ঘুরছে, আমরা তিনজনে একসাথে ঘুরলাম। তো দেখেন কি সুন্দর ভিউ, এই ভিউটা কিন্তু অসাধারণ ছিল। আর যেহেতু এটা উইকডে ছিল, তারপরে কিন্তু কত ভিড়, যেহেতু বিকালবেলা মানুষের তো আসলে হাতিরঝিলে অ্যাক্টিভিটিসের শেষ নাই, একটা এন্টারটেনমেন্টের প্লেস বলা যায়, মানুষ অনেক এনজয় করে। আর এই যে এই জিনিসটা কে কে খেয়েছেন ছোটোবেলায়, এটাকে কী বলতাম, ভাজা বা কিছু একটা নাম ছিল, এটা কিন্তু ছোটোবেলায় অনেক খেতাম, তো ওদিন দেখে কিনে ফেললাম, অনেক মজা ছিল। আর এই যে ভিউগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিলো, যে সূর্য সেই সময় ডোবার টাইম হয়ে গেছিলো, ভিউগুলো ছিল জাস্ট ওয়াও ছিল। আর উইকেন্ডে তো হাতিরঝিলে পায়ে রাখা যায় না, তো ওদের আসার কথা চিন্তা করা যায় না, বিশেষ করে শুক্রবারে পুরো হাওয়া পুরোটা জায়গায় কোনায় কোনায় ভরা থাকে। আর এই যে হাতিরঝিলে কত বোট থাকে, মানুষ কিন্তু ওই ফ্রাইডে আসলে অনেক মানে একটা একটা মেলার মতো হয়ে যায়, পার্ক টাইপের, মানুষজন এটা ওটা অনেক কিছু বিক্রি করে হাতিরঝিলে, তারপর বোটে করে ঘুরে মানুষ, একটা এন্টারটেনমেন্টের প্লেস বলা যায়, ফ্যামিলি মেম্বার পিকচার তুলে তারপরে খাওয়া দাওয়া করে, বাচ্চারা আসে, বড়রা আসে, সবাই আসলে ঘুরতে ঘুরতে আসে হাতিরঝিলে। আরফাজের হাতির কাছে, হাতিরঝিলের হাতি, সে কিন্তু গাড়ি থেকে এই হাতিগুলো দেখলে কিন্তু খুব এক্সাইটেড হয়ে যায় হাতি হাতি করে। তো আজকে একদম হাতির কাছেই নিয়ে আসলাম, সে কিন্তু অনেক দেখছে, বাট কাছে যেতে কিন্তু ভয় পাচ্ছিল যেহেতু একটু বড় বড়, তো দূর থেকে দেখছে। আর এদিকে কিন্তু এই যে অনেক কিছু থাকে না, বেলুন টেলুন টাইপের, এগুলো দেখে কিন্তু সে ওদিকেই নজর, তখন কিন্তু দেখাচ্ছিলো যে ওকে ওটা প্লেন লাগবে, যেটা আমি সারাক্ষণ হাতি নিয়ে ঘুরলাম কিন্তু পুরোটা টাইম। আর দেখেন কি অবস্থা, এদিকে যে মালা বিক্রি করতেছে ফুল, এগুলো কিন্তু খুব খুব দেখতে ভালো লাগে, একটা অনেকে কিন্তু সবাই কিন্তু অনেকে কিনেও, কিন্তু এগুলো কিন্তু বিক্রি হয় ভালো, ফুচকা চটপুটি, তারপরে ঝালমুড়ি, যে দেখেন কত মানুষ যার যার মতো তারা কিন্তু এনজয় করতেছে, এগুলো কিন্তু দেখতেও ভালো লাগে। এই জন্যে প্রায় মাঝে মধ্যে কিন্তু হাতিরঝিলে আসি, এগুলো যখন বাংলাদেশে ছিলাম বা যাই যখন, তখন কিন্তু একবার হলে হাতিরঝিলটা ঘুরে আসি।